জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবীর খানা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। ফের বর্ধমান আরামবাগ রোডে পথ দুর্ঘটনা ঘটল বৃহস্পতিবার। জানা যায়, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান আরামবাগ রোডের গোপালপুর মোড়ের কাছে এই পথ দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় আহত হয়েছে মীর রহিম এবং সলিমান শেখ নামের দশম শ্রেণীর দুইজন ছাত্র। ওই দুই ছাত্রেরই বয়স 16 বছর এবং দুইজনেরই বাড়ি বাবরুকপুর গ্রামে। বর্তমানে তারা কুকুরা হাইস্কুলে পাঠরত। এই দিন তারা দুইজনে টিউশন পড়ে বাড়ি ফেরার পথে বাইকের সঙ্গে একটি চার চাকা গাড়ির সংঘর্ষে আহত হয় ওই দুই ছাত্র। দুর্ঘটনায় আহত মীর রহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বর্তমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে রায়না থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ঘটনা ঘটলো বলতে, আমরা তো পরে এলাম, ঘটনাটা ঘটার পরে আমরা সিসিটিভিতে চেক করে যেটা দেখলাম যে বর্ধমানের দিকে বাইক নিয়ে আসছিল দুটো ছেলে, আর লরিটা ব্যাক করছিল। লরিটা ওই গাড়িটাকে মেরে ওই রোডের সাইডে লাগিয়ে দেবে, এটুকুই দেখলাম সিসিটিভিতে দেখলাম। আচ্ছা, গাড়িটা ধরা পড়েছে? হ্যাঁ, গাড়িটা ধরা পড়েছে। গাড়িটা এখানে রেখে দিয়ে ড্রাইভার খালাসি চলে গেছে। আহত ব্যক্তিদের কি নাম টাম জানা গেছে? আহত ব্যক্তিদের নাম হচ্ছে, আমি ওনার বাবার ওই ছেলেগুলোর বাপের নাম জানি, বাবার নাম তো ওই বাঁকড়া মোড়ে চায়ের দোকান আছে, মীর মাজেদ নাম ছেলের বাবার। ছেলেটার অবস্থা খুবই খারাপ, খুব আশঙ্কাজনক অবস্থায় এখন এই খবর নিলাম, এইমাত্র মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আচ্ছা, এই জায়গাটার নাম? এই জায়গাটা হচ্ছে গোপালপুরের কি জায়গা? মা দুর্গা রাইস মিলের সামনে। কোন থানা এটা? এটা রায়না থানা। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম শেখ মোহাম্মদ। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে যাতে ছেড়া বারবার তো রাস্তাটা অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে, সেই বারবার রাস্তাটা অ্যাক্সিডেন্ট ঘটছে, এর জন্য আমরা আমাদের মানে সমস্ত মানুষের তরফ থেকে আমি বলছি যে এই রাস্তাটা হয় বাড়াক আর না হলে গাড়ি কমান। এই দুপুর একটা ব্যবস্থা প্রশাসন যেন নাই। আরে যদি গাড়িতে লাগে লয়টা আসছে, এটা বেরোবে লয়টা লেগেছে না লাগলে এটা ছাড়া না কাঁচা মাল। হ্যাঁ, সেটা তো এই গাড়িটাই হয়েছে অ্যাক্সিডেন্টটা, সেই দেখা যাচ্ছে গাড়িটা তো এইটাই। কিন্তু তার গাড়ি মারাটা অতটা দোষ নেই, পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।